সো ফাইনালি আমরা চলে আসলাম 0 পয়েন্টে। নেহা তুই আগুনের ওখানে চলে যা নেহা, এখানে কিন্তু নেক্সট লেভেলের মজা হলো আমাদের। রিফ্লেক্টরটা আমি আনতে পারবো না। কোথায় উঠেছে রণ দেখতে পাচ্ছ? সেই ওখানে। কেরম ফিল হয়েছিল তোর? না না মরে যাব আমি, আমি আর বাঁচব না। মামা said that it was okay, mama said that it was quite all right. গুড মর্নিং, আজকে সকাল সকাল উঠে গেছি কারণ দুদিন আমাদের লেট হয়েছে। আজকে যাতে লেট না হয় দাদা প্রিয়স্মিতা উঠে গেছে, দাদা উঠে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে পড়ি, বেরোতে হবে। খুব ঠান্ডা লাগছে, তো সেরকম একটা ঠান্ডা লাগছে না বাট লাগছে, বুঝো, হালকা পানি ঠান্ডা যাকে বলে। তো আজকে তো পড়ছি 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 এক মিনিট, সো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে রেডিও তোমাদের সাথে কথা বলছি। লাচুং এর রুমের ব্যালকনি থেকে আমরা পাহাড়ে বরফ দেখতে পাচ্ছিলাম। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। আমি বলে মুখ ধুইনি সকালবেলা। হ্যাঁ সকালবেলা সবকিছু 1 2 3 সব করা হয়ে গেছে। এখানে দেখো না কি এটা কি, ও ভাই 1 2 3 বলতে ওয়ান ইয়ানি ওয়াশ টয়লেট, টু ইয়ার পটি, থ্রি ব্রাশ মুখ সব হয়ে গেল। তুমি একদম রেডিও? একদম। क्या कह रहे हो? ये गर्म पानी, गर्म पानी, गर्म पानी, उगला हुआ पानी है, उगला हुआ पानी। तो हमरा এখন চা খেয়ে নেব, এখানে চাটাও রেডি আছে। আমরা অনেক কষ্ট করে কিন্তু রেডি হয়েছি। যা ঠান্ডা পেছনে দেখো, ওই দেখো বরফ কিন্তু অলরেডি পাহাড়ের মাথায় দেখা যাচ্ছে। এদিকেও যে পাহাড়টা রয়েছে এর মাথায় বরফ রয়েছে, তার মানে এখানে মাইনাসের নিচে টেম্পারেচার। আমাকে দেখে ঠান্ডা, মুখ দিয়ে কথা বলছে আর ধোঁয়া বের হচ্ছে, মানে এর থেকে বুঝতে পারছি যে কতটা টেম্পারেচার হতে পারে। কিন্তু বেশ মজা লাগছে কিন্তু। হ্যাঁ মানে আমি বলবো অন্যান্য দিনের থেকে আজকের সকালটা একটু বেশি মজা লাগে। কেন জানি না, হয়তো সকাল সকাল উঠেছি আজকে প্রথম কথা, আজকে সকাল সকাল উঠেছি কারণ এই দুদিন প্রচুর লেট হয়ে গেছে বলে সকাল সকাল উঠেছি। অ্যাকচুয়ালি এখানে ঘুরতে হলে সকাল সকালে বেরোতে হয়, টাইম ওয়েস্ট করা যায় না এর জন্য। তো এখন আমরা 0 পয়েন্টে যাবো আর ইন ইয়ামথাম ভ্যালি, ইয়ামথাম ভ্যালি, ইয়ামথাম ভ্যালি এই দুটো। আর সাইড সিন তো অনেকগুলো রয়েছে, অনেকগুলো ব্রিজ রয়েছে, শুট তো হবে। হ্যাঁ শুট আজকের একটুখানি শুট তো হবেই, কারণ তোমরাও দেখতে পারবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আজকে কি কি হয়। সো আপাতত গাড়িতে উঠে যাই। চেক পয়েন্টে আমাদের পারমিট জমা দেওয়ার পরে রাস্তাতে কিন্তু আমরা বরফ দেখতে পাচ্ছি, জানি না এরপরে কি হবে। নেক্সট লেভেলের ঠান্ডা। এটা দেখো জাস্ট পুরো বড় চারি সাইডে, মানে সব জায়গায় বড় রাস্তায়। সেটাই মনে হচ্ছে, মানে দীঘা যেতে গিয়ে এটা পরে। হ্যাঁ চল তাহলে ওখানে গিয়ে স্কিট খাই। দেখো সব জায়গায় বড় দেখতে পাচ্ছ, আমরা কিন্তু ফাইনালি আমরা চলে আসলাম 0 পয়েন্টে। আর এখানে কিন্তু ছোটখাটো একটা বাজারও রয়েছে, আমরা অনেক কিছু এখান থেকে নিতে পারি। বাট এখানে একটা জিনিস দেখে দিই, অ্যালকোহলও, মানে খুব ঠান্ডা লাগলে তোমরা অ্যালকোহলও খেতে পারো এখানে।
চারি সাইডে পুরো বরফ বরফ, ঠান্ডা ঠান্ডাটা লাগছে জাস্ট হাওয়ার জন্য, নাহলে কিন্তু এখানে ঠান্ডাটা ছিল না। বাট এই দেখো এখানে আরেকটা জিনিস রয়েছে গরম করার জন্য, দেখেছো অল টাইম আগুন জ্বলছে। क्या हो गया क्या करो तनी जीरो पॉइंट वाओ इट्स टू गुड अरे এখানে করবি নে 1 2 3 স্টার্ট यस यस ভাই একটা 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 করে দে দেখো আমরা সবাই এখানে আর রন ওখানে কি করছে রন মার্কেটে কি করছিস রন কোথায় যাচ্ছিস তুই মার্কেটে মানে বলতে না বলতে প্রবলেম হয়ে গেল বল মানে যদি কল কল দেখছিস এখানে হাওয়ার জন্য হয়েছে এ চ চ বেরাই বেরাই নেহা তুই আগুনের ওখানে চলে যা নেহা এখানে কিন্তু নেক্সট লেভেলের মজা হলো আমাদের ওরে বাবা রে আর কতবার আমি পড়েছি মজা বলে মজা মানে কালকে যে আমরা গুরুদম্বর লেক গেছি ওর থেকে এটা পেটা লাগছে বাট এখানে সেই লেভেল কষ্টটা হচ্ছে না খুব ঠান্ডা আর হাওয়ার কারণে নেয়ার শরীর খারাপ হয়ে পড়েছে তাই আমরা জিরো পয়েন্ট থেকে চলে যাচ্ছি বাট এই হাওয়ায় রিফ্লেক্টার হাত থেকে পোষকে উড়ে চলে যাচ্ছে রিফ্লেক্টারটা আমি আনতে পারবো না কারণ এই বরফ শক্ত না অতটা এই জলে নামলে পুরো আমার পা বরফ হয়ে যাবে বুঝতে পারছি না কী করবো রিফ্লেক্টারটা ছেড়েই আমাকে চলে যেতে হবে এখান থেকে নাহলে মরে যাবো ওই ঠান্ডায় ও ফাইনালি মানে নেয়া ঠিক আছিস একটু বেটার লাগছে কেরম ফিল হয়েছিল তোর বলার মতো না না একটু করে মরে যাব আমি আমি আর বাঁচবো না বসে আমি জানি চিলে চিলে কাঁদবো চোখে আমি কিছু দেখতেই পাচ্ছি না একদম দেখতে পাচ্ছি না বারবার করে বলছে আমি চোখে দেখতে পাচ্ছি না মানে সিরিয়াসলি মানে জীবনে চাই না মানে জীবনে না কষ্ট হলো মজা কিন্তু হয়েছে ওখানে গিয়ে এখন কে ফটো তুলবে আর ভিডিও করবে কার রাজি আছে রন রাজি আছে তুই রাজি আছিস আমি রাজি আছি বাট যাবো না একটু বেটার লাগছে সিরিয়াসলি এখানে গরম বেশ একটা আড্ডা হচ্ছে মানে নেক্সট লেভেল খারাপ হয়ে গেছিল হাতে পুরো এখন একটু ভালো লাগছে আর ফিল্টার বেটার লাগছে দেখা যাক এবার নেক্সট লোকেশন আমরা কোথায় যাই তাই না জিরো পয়েন্ট থেকে এখন আমরা লাচুং এর দিকে যাচ্ছি কারণ সবার শরীরের অবস্থা বেশ একটা ভালো নেই এই কারণে আর আমিও বললাম যে চলো তাহলে আর ইয়ান্তম ভ্যালি ক্যান্সেল করে সোজা লাচুং এ যাওয়া যাক টেস্ট ভালো হ্যাঁ কি করছিস তুই ওখানে এ নিচিরাম তাড়াতাড়ি চলে আয় দেখো কোথায় উঠেছে রণ দেখতে পাচ্ছ সেই ওখানে
অনেক কষ্ট করার পরে চলে আসলাম আমরা লাচুং, আর লাচুঙে এখন আমরা লাঞ্চ করে নেবো, কারণ খুব খিদে পেয়েছে, সেই ভোর ছটা নাগাদ বেরিয়েছি। লাচুঙে আমরা করে নিলাম লাঞ্চ, আর লাঞ্চ করার পরে এখন আমরা গ্যাংটকের দিকে রওনা হচ্ছি। সো আমরা ফাইনালি চলে আসলাম গ্যাংটক, মানে অনেক ওয়েট করার পরে গ্যাংটক চলে এসেছিলাম। পাহাড়ি এলাকা, এটাও পাহাড়ি এলাকা, বাট ঠান্ডা নেই অতটা যতটা লাচুং লাচুঙে রয়েছে। হ্যাঁ, এখন সেই ঠান্ডাটার মানে সয়ে গেছে আমাদের, মাইনাসে ছিলাম এখন প্লাসে চলে এসেছি। এক লাস্ট আমরা চলে আসলাম গ্যাংটক, আর আমরা যে রুমে ছিলাম সেই রুমগুলোই কিন্তু আমাদের দিয়েছে। আর রুমের এসেই দেখো ভিতরে অবস্থা, দেখো সবার, এই দেখো মানে লাগেজে লাগেজ, আমরা এতগুলো লাগেজ লাচুং আর লেচাঙে নিয়ে যাইনি, তাই সব লাগেজ গুলো এখানে পড়ে রয়েছে। আর কালকে সকালে আমরা গ্যাংটকে ঘুরবো, কি ঘুরবো রাজা? থাংসুলে, থাঙ্গুলে আর হচ্ছে বাবা মন্দির। কি বললো, থাঙ্গুলে আর থাঙ্গালে আর বাবা মন্দির? থাংসুলে। তো যাই লেক দেখি না কেন, তোমাদেরও দেখাবো, আর সঙ্গে থাকো। আর এখানে ব্লগটা এন্ড করছি, আর আজকের ব্লগটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, সো টাটা বাই বাই, লাভ ইউ। সবাই লেট খাচ্ছে, কারণ আমাদের মনে হচ্ছে যে রিল্যাক্স হলো এতদিন, যা জার্নি ছিল শুধু গাড়ি গাড়ি আর গাড়ি চারিপাশে।